চাচাজি। বিএল ভাই। হাই। কি খবর বদরুল আলম লোদি বিএল? ঠিকঠাক চাচাজি, ঠিকঠাক। আপনার খবর কি? ভালো। এলাকার একটা দোকানে প্রতারণার ব্যবসা ফেলেছে, কেউ ধরতে পারছে না। ইন্টারেস্টিং। কি বলেন, তাই নাকি? এত কিছু এলাকার মধ্যে, আমি জানলাম না। এক মিনিট, মন্ত্রীকে একটা ফোন দিই। এই এই দাদা দাদা, মন্ত্রীকে ফোন দেবে মানে? এত কিছু ঘটে যাচ্ছে আমার এলাকার মধ্যে, মন্ত্রীকে বলতে হবে না? এটা জানাতে হবে তো। ওটা কোথায় আমাদের এলাকা, তোমাদের এলাকা কোথায়? আমি তো একটা গল্পের বই পড়ছিলাম, ভেরি ইন্টারেস্টিং। এখানে একটা প্রতারণার ব্যবসা হচ্ছে, দোকান দিয়েছে, কেউ ধরতে পারছে না। আর তুমি সব রাষ্ট্রমন্ত্রী, এই জন্য তোমায় কিছু বলা যায় না। সরি 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 সরি, আমি বুঝতে পারিনি, সরি সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুই বলো কী জন্য এসছো? আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। গিফট? গিফট আমার জন্য? আচ্ছা, আবার কেন এত দামি দামি আনতে গেলে কিনে টিনে? এত কিনি না, এত ফ্রি পাইছি। ফ্রি পেয়েছো মানে? একটা অনলাইন শপে এক কার্টুন স্যুটের অর্ডার দিয়েছিলাম। এটা না, আমি খাই না। আরে না, এটা তো আমি জানি, নতুন কি। ওই যে অনলাইন শপে এক কার্টুন যেটা অফার দিলাম না, ওই কার্টুনের সাথে একটা ভ্যাপ ফ্রি ছিল, সেই ভ্যাপটা আজকে আপনাকে গিফট করলাম। বাপরে, এক কার্টুন সঙ্গে একটা ভ্যাপ না ভ্যাপ কি ফ্রি? ফ্রি? আজকাল তো সব কিছুই ফ্রি, গোটা পৃথিবীটাই ফ্রির উপর চলছে। আমাদের কি নাম দোকানের? দোকানের নামটা হচ্ছে ইটালি। একটা কিনলে আর একটা ফ্রি। ও, ইটালিতে? ইটালি, অনলাইন শপটার নাম ইটালি না, ইটালি। অনলাইন শপ ইটালি? ইয়েস, দুর্দান্ত ব্যবসার একটা সুযোগ। খুব রহস্যজনক। সব কিছুতেই আপনি না রহস্য খোঁজেন, কিন্তু রহস্য রহস্যের কিছু নাই তো। আরে, খুবই লাভদায়ক একটা বিজনেস ইটালি। আমি তো ভাবছি ওদের সাথে বিজনেস করব, মানে আমি অনেক কিছু অর্ডার দিব ওদের কাছ থেকে, সেই বিজনেসটা একটু বড় আকারে রান করব। আর বিজনেস করতে আমার সমস্যা হবে না, কারণ বাণিজ্য তো আমার পরিচিত। এই দাদা দাদা, মানে কি এমন বিজনেস, সেই বিজনেস করতে গেলে তোমার বাণিজ্য? মোটরসাইকেলের বিজনেস। মোটরসাইকেলের বিজনেস? তুমি শোরুম খুলবে? আরে না, আমি ইটালি থেকে কম দামে বাইক কিনবো, তারপর বেশি দামে বিক্রি করে দেবো। মানে ওরা ওই কি কি ইটালি, ওরা কি অনলাইনে বাইকও বেচে? হ্যাঁ, বাইক বেচে। আমি কিনবো 2 লাখ টাকার বাইক 1 লাখ টাকায়। 2 লাখ টাকার বাইক 1 লাখ? 1 লাখ টাকায়। কবে পাবে? কবে পাবো? খুবই দ্রুত পাবো। আমি তো 5 লাখ টাকা অলরেডি দিয়ে দিছি। মানে ওদের কাছে যদি অ্যাভেলেবল থাকে স্টক, সাথে সাথে দিয়ে দেবে, না হলে 2 থেকে 3 মাসের মধ্যে চলে আসবে। মানে অ্যাভেলেবল না থাকলে 2 থেকে 3 মাস? একদম গ্যারান্টি। শোনেন, আপনিও কিন্তু আমার সাথে বিজনেসে নামতে পারেন। না, আমি এই বিজনেসের মধ্যে নামতে চাই না, খুবই রহস্যজনক। না না, আপনি না, খুবই ব্যাকডেটেড। শোনো, আমি আগে ইনভেস্টিগেট করবো, বুঝবো, শুনবো, দেখবো, সব বিচার করবো, তারপরে বিজনেস নাম। ইনভেস্টিগেশন ছাড়া কোনো বিজনেস হবে না। আপনি ইনভেস্টিগেশন করতে থাকেন, ততদিনে আমি 50টা বাইক বিক্রি করে ফেলাবো। দেখো, সাবধান কিন্তু মিস্টার বিএল। আমি সাবধানে থাকি, একটা ভ্যাপে ট্রাই করে দেখবেন নাকি? না না, এত কাজ কর, দিন ধরে নিয়ে যাও। কোনো কাউকে দিও, আমি আমি নেবো না। না 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 না, ফ্রি জিনিসের উপরে কোনো আস্থা নেই আমার। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস্টার ব্যাকডেটেড চাচাজি, বাই। ইটস বেটার টু বি ব্যাকডেটেড অ্যান্ড বেটার টু ইনভেস্টিগেট অ্যান্ড ইনভেস্ট। ইটালি?